নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি অর্থনৈতিক স্থিতি, যেটি খুব ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে কয়েকটি বিজনেস থেকে এই আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিজনেসগুলি হলো, যদি আপনি গার্মেন্টসের কোনো দোকান করেন, ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস থাকে, যদি আপনার লোহা বা কলকারখানার জাতীয় কোনো ব্যবসা থাকে, এছাড়াও কাঁচামালের আপনি ব্যবসা করেন, এছাড়াও যাদের পেট্রোল পাম্প রয়েছে, বইয়ের দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে একটি বিষয় জানিয়ে দিই, এই মাসে আপনাদের আয় যেভাবে হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, তবে সেভিংস কিছু পরিমাণ আপনারা করতে পারবেন। একটি জিনিস মাথায় রাখবেন, আপনাকে খরচা একটু লাগাম দিতে হবে, তাহলেই কিন্তু আপনি সেভিংসটা করতে পারবেন। এই মাসে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, 20 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ দেখা যাবে, কিন্তু 20 তারিখের পরবর্তী সময়ে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যথেষ্ট মধুর এবং সুখময় হতে চলেছে। এরপর আছে বিবাহ। দেখুন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, হতে চাইছে না, তাদের এই মাসে বিবাহের কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটি লাভ ম্যারেজ হতে পারে বা সোশ্যাল ম্যারেজ, তবে সেটি 20 তারিখের পরবর্তী সময়ে কিন্তু করলে বেটার হবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে। কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের সন্তান একটু বেপরোয়াভাবে চলবে, এবং এর পাশাপাশি সন্তান অপাততা করবে, তাই আপনি সন্তানকে একটু গাইড করে রাখুন, সেক্ষেত্রেই মঙ্গল। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এর পাশাপাশি এই মাসে পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনেও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে
শুভ যেতে চলেছে, অর্থাৎ চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে আপনারা যারা চাকরি ট্রান্সফার করতে চান, অর্থাৎ এক জায়গায় চাকরি করছেন, ভাবছেন বেটার কোনো অপরচুনিটি পেলে করব, করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং বেটার অপরচুনিটি কিন্তু এই মাসে আপনারা পাবেন। এই মাসে কিছু পরিমাণ ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাকে ভুলিয়ে ভালিয়ে, আপনার মাথায় হাত বুলিয়ে কিছু মানুষ আপনার কাছ থেকে টাকা নেবে এবং সেই টাকা কিন্তু পরিশোধ করবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনোই উইদাউট লেখাপড়ায় টাকা দেবেন না, অর্থাৎ স্ট্যাম্প পেপারে লিখে তবেই টাকা দিন, নচেত কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে আপনি 10 বার দেখে নিন, নচেত কিন্তু আপনার সাথে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে মানসিক দুশ্চিন্তা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সন্তান থেকে, ফ্যামিলি লাইফ থেকে, দাম্পত্য জীবন থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ভাবছেন একটু ঘুরবো, কোথাও ঘুরতে যাব, তারা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের শিক্ষায় কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ রিসার্চমূলক পড়াশোনা করছেন, এছাড়াও ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এছাড়াও ট্যুরিজম, আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, সেটি 20 তারিখের পরবর্তী সময় কিনা সবচেয়ে বাঞ্ছনীয়। এই মাসে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হতে চলেছে, কিন্তু পাশাপাশি ভাইয়ের সঙ্গে সম্পর্কে কিন্তু অবনতি ঘটতে চলেছে, বিশেষ করে সেটি 20 তারিখ পর্যন্ত, এবং এই মাসে ফ্যামিলির সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় আপনি পাবেন না। কিছু ক্ষেত্রে ফ্যামিলিতে গণ্ডগোল, হট্টগোল, এই সমস্ত কিছু কিন্তু আসবে, তবে আপনাকে দবাতে কিন্তু পারবে না। এর পাশাপাশি এই মাসে শত্রু দ্বারা কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই, শত্রু আপনার কিছুই করতে পারবে না, কারণ আপনার বলিষ্ঠ অ্যাটিচিউড শত্রুকে দবি রাখতে সাহায্য করবে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ শারীরিক প্রবলেম আসতে পারে, যেমন হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, স্নায়বিক প্রবলেম, এছাড়াও উচ্চ রক্তচাপজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এবং উঁচু থেকে পড়ে হাড় ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই মাসে একটু সাবধানে থাকুন, অর্থাৎ সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারই মঙ্গল। তো ওভারঅল যদি বলা যায় আপনাদের 80-85% শুভ হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।